বিশ্বের ১৩টি দেশের বনে বাঘের অস্তিত্ব থাকলেও ঘনত্বের দিক থেকে সুন্দরবনেই সবচেয়ে বেশি বাঘ বাস করে। অথচ প্রতি বছর জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, খাদ্যাভ্যাস, বয়সজনিত কারণ এবং পাচারকারী ও চোরা শিকারীদের হাতে গড়ে ৩টি বাঘ মারা যাচ্ছে। ২০০৪ সালের জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘ ছিল ৪৪০টি, ২০১৫ সালের জরিপে সে সংখ্যা দাঁড়ায় মাত্র ১০৬টিতে। বর্তমানে ১৩টি দেশে বাঘ আছে প্রায় ৪,০০০, আর গত ৩৫ বছরে শুধু সুন্দরবনেই মারা গেছে ৮০টি বাঘ। তবে আশঙ্কাজনকভাবে বাংলাদেশ অংশের সুন্দরবনে সক্রিয় বিদেশি পাচারকারী চক্র, যারা বাঘের অঙ্গপ্রত্যঙ্গের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এখনই এ চক্রকে না থামালে বাঘের সংখ্যা শূন্যের কোটায় পৌঁছাবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। সুন্দরবন থেকে কিন্তু বাঘ মেরে বাইরে বিদেশে পাচার করে দেওয়া হয়, কারণ একটা বাঘের শরীরের ছোট অংশ কিন্তু কোটি টাকার উপরে বিক্রি হয়। এইটা একেবারে এক্ষুনি বন্ধ করতে হবে, এবং এটা বন্ধ করার উপায় হলো এই ডাকাতদের একেবারে সরিয়ে ফেলা। বাঘ সংরক্ষণ ও বাঘের অবাধ বিচরণের ক্ষেত্র হিসাবে সুন্দরবনের অভয়ারণ্যের সীমানা অঞ্চল বাড়ানোর পাশাপাশি দস্যু দমনের তাগিদ দেন এই বন্য প্রাণী সংগঠক। মানুষের বিচরণ সুন্দরবনের ভিতরে অনেক বেড়ে গেছে, যার জন্য বাঘের প্রজননের জন্য যে অভয়ারণ্য দরকার সেটাও কিন্তু এখন নির্বিঘ্ন পাওয়া যাচ্ছে না। তাদের যদি বিচরণকে আমরা অবাধ না করতে পারি তাহলে কিন্তু সে নদী সাঁতরায় উপদ্রব দিতেই পারে। বিশ্ব বাঘ দিবসে দেশের জাতীয় পশু বাঘ যাতে হারিয়ে না যায় সে ব্যাপারে সরকার দৃষ্টি দেবে প্রত্যাশা সবার। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা।